হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আর আমি দেখো চলে এসেছি ছাদে ডিম অমলেট করবো বলে দিয়ে গেছিলাম তাওয়াটা আরও প্রায় 1 ঘন্টা আগে। তো এখন তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম তাওয়াটা গরম আছে। তো ডিম অমলেট করব, তার জন্য দেখো তাওয়াটার ভিতরে ডিমটা দিয়ে দিলাম। সবাই ডিম অমলেট করছে সূর্যের তাপে, 39 ডিগ্রি সূর্যের তাপে। তো আমিও করলাম, দেখি হয় কি না। তো দেখো লবণ দিয়ে দিলাম একটু, তো দেখা যাক ফ্রেন্ডস এই সূর্যের তাপে ডিম অমলেট হয় কি না। তো তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা, তো আমিও দেখছি। ছাদে আছে সবাই, মিস্ত্রি দাদারাও কাজ করছে ছাদে, ছেলে মেয়ে সবাই আছে, আমিও আছি। তো চলো দেখতে থাকি ডিম অমলেটটা কতটুকু হয়, আদৌ হয় কি না। তো ফ্রেন্ডস দেখো এখনও কোনো পরিবর্তন নেই, তো যেমনটা তেমনই আছে। তো দেখা যাক কতটুকু কি হয়, তোমরাও দেখতে থাকো আর আমিও দেখি। ওই বনি রে মনে কই রে, ওই বনি মন তো হয় না। সাদা হয়েছে না, কিচ্ছু হয়েছে না, কি করে মানুষে ডিম অমলেট করে সাদের উপরে কিচ্ছু জানি না। সবাই করে তাই আমিও করলাম, দেখি কতটুকু হয়। চলো তোমরাও দেখো আদৌ সত্যি ডিম অমলেট হয় কি না। এখন একটু যেমনটা মনে রেখেছে তো ফ্রেন্ডস দেখো দাঁড়িয়ে আছি আমরা সবাই, তো এখনও কোনো পরিবর্তন হয়নি, মাত্র দিয়েছি 10-15 মিনিট হলো। তো দেখি কি কতটুকু কি হয়, আদৌ ডিম অমলেট হয় কি হবে না, লাস্ট পর্যন্ত তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো হালকা হালকা পরিবর্তন এসেছে, এই যে দেখো ডিমটা এভাবে ফেটে গেল, তার একটু একটু হালকা হালকা হচ্ছে। তো দেখা যাক কি হয়, সাইড সাইড করে একটু একটু সাদা সাদা হচ্ছে, আর বাকিটা এমনই আছে। অনেকটা অনেকটা রৌদ্র আছে উপরে, আর মিস্ত্রি দাদারও কাজ করছে, তাদের সামনে লাইভ প্রুফ দেখাবো তোমাদেরকে ডিম অমলেট হয় কি না। তো এই যে দেখো হালকা হালকা একটু একটু পরিবর্তন এসে গেছে, তো দেখতেই তো পাচ্ছ এখনো অনেকটাই বাকি, আদৌ হবে কি না বলতে পারছি না। তো আমিও দেখি, তোমরাও দেখতে থাকো। এই যে দেখো সাইড সাইড দিয়ে একটু একটু সাদা সাদা হয়ে আসছে, তো আর ফ্রেন্ডস এই যে দেখো অনেকটাই সাদা সাদা হয়ে গেছে। প্রায় ডিম অমলেটটা ওই ছাদের উপরে রেখে আমরা পাশেই বসেছিলাম, রৌদ্রবৃত্তে দাঁড়ানো যাচ্ছে না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো দেখো অনেকটাই হয়েছে ডিম অমলেট, যে এত সূর্যের তাপ। এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ মোটামুটি কিছুটা হয়েছে। এই যে দেখো তো হচ্ছে, চারিদিক থেকে শক্ত শক্ত হয়ে গেছে সাইডগুলিও। যে যেতে দেখো, তার মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা হবে। এই যে দেখো আর দেখো উপরে কি রৌদ্র তাপ, দেখো এই যে দেখো কি রৌদ্রের তাপ, হিট, গরমে টেকা যাচ্ছে না। আর এই যে দেখো মিস্ত্রি দাদারাও কাজ করছে উপরে, এই যে দেখো সবাই আছে উপরে কাজ করছে। আর আমি এখানটাতে আনলাম এখন, আগে যে জায়গাটায় দিয়েছিলাম রৌদ্রটা ওইখান থেকে এখানে সরে এসছে বলে এখানে নিয়ে এসছি। কই গেছো তো নিচে?
তো ফ্রেন্ডস দেখো সূর্যের তাপ কোথা থেকে কোথায় সরে এসেছে, আর এখনো কত রৌদ্রের তাপ দেখো। আর আমার ডিম অমলেটটা দেখো এমন হয়েছে, এই যে তো মোটামুটি হয়ে গেছে, সাইড দিয়ে পুরোটাই পুরোটা হয়নি তো, তবু কিছুটা হয়েছে, আর মাঝখানটায় বেশি হয়নি তো। আর দেখো আমি উঠাতেও পারছি না, লেগে লেগে যাচ্ছে, এই যে দেখো, এই যে দেখো মোটামুটি তো হয়েছে, এবার খাওয়া যাবে কি না দেখা যাক। আর ফ্রেন্ডস মো দাঁড়িয়ে আছে আমার পাশে ডিম অমলেট খাবার জন্য, আর দেখো রুদ্র দেখো, এই যে